যদি স্ক্রিপ্ট ভালো হয়, যদি আমি মনে করি যে উনি এই রোলটা করার মতো ক্যাপাবেল, উনি পারবে, তাহলে অবশ্যই করব। অবশ্যই আমি ওনাকে আহ্বান করব শিল্পী সমিতি, সবার শিল্পী সমিতি, মানে সব শিল্পীদের জন্যই শিল্পী সমিতিটা। এখানে কারোর আসার কোনো বাধা নেই, আর ভয়ে কেন আসতে চাচ্ছে না জানি না। উনি যদি উনি আসতে চাইলে মোস্ট ওয়েলকাম এখানে। আর আমি সবার সাথে, যারা আসলে আমাদের সাথে নির্বাচন করেছেন, প্রতিপক্ষ প্যানেল যারা নির্বাচিত হয়েছেন, আমি ওনাদের সাথে কাজ করতে চাই। যদি স্ক্রিপ্ট ভালো হয়, যদি আমি মনে করি যে উনি এই রোলটা করার মতো ক্যাপাবেল, উনি পারবে, তাহলে অবশ্যই করব। আপু একটু আগে বলছিলেন যে চলচ্চিত্র উন্নয়নের জন্য কাজ করছেন আপনারা, তো আমরা কিছুদিন আগে জেনেছি যে 1000 কোটি টাকা বাজেট হয়েছে চলচ্চিত্র উন্নয়নের। না, 1000 কোটি টাকা যেটা হয়েছে সেটা সিনেমা হলের জন্য, এবং সেটা আজকে হয়নি, সেটা আরো 4 বছর আগে হয়েছে। সেটা কিভাবে আসলে ইউটিলাইজ হচ্ছে সে ব্যাপারে কোনো তথ্য আছে কিনা? সেটা অলরেডি তথ্য মন্ত্রণালয় থেকে ব্যাংক, একটা ব্যাংকের সাথে অলরেডি মনে হয় 2-3টা সিনেমা হল লোন নিয়েও নিয়েছে। এটা তথ্য মন্ত্রণালয় দেখাশোনা করছে। আমাদের শুধু কাজ ছিল যে ওনাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ছিল, কন্ডিশনগুলোর সাথে আমাদের মতামতটা দাও। আমরা মতামত দিয়ে দিয়েছি, আর আমার মনে হয় যে এতগুলি সিনেপ্লেক্স যদি হয় তাহলে ভালো একটা কিছু হবে। আমি আর্জেন্টিনা।